ধনিয়াখালী থানা দশঘড়ায় একই পরিবারে তিন জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কারণ বডিগুলো শক্ত হয়ে গিয়েছিল আর নিজে তো হাতের শিরা কেটে দরজার সামনে মেরেছে। ছেলে বাবা মা এবং বোনকে মেরেছে? হ্যাঁ, ছেলে বাবা মা এবং বোনকে। বোন বিবাহিত। কিভাবে মেরেছে? ভাই দিতে এসেছিল, হাতের শিরা টিরা সব কেটে দিয়েছে আর সেই জন্য বডি দেখতে পাইনি তো। তবে লাস্ট যতগুলো যখন গাড়িতে তোলার সময় দেখলাম তখন সব হাতের শিরা কাটা করতে গেলি, আর তো রাত্রিবেলায় এরকম ঘটনা ঘটিয়ে হলো। কী নাম যারা মারা গেছে? যারা মারা গেছেন অসীম ঘোষাল, সুদ্রা ঘোষাল, আর বোনের নাম পল্লবী। পল্লবী চ্যাটার্জি হয়ে বিয়ে হয়েছে, চ্যাটার্জি হয়ে গেছে। যে ইয়ে করেছে আর কি, যে ছেলে ছিল যার সে ঘটনাগুলো ঘটিয়েছে তার নাম প্রমোদ। সেও কি আত্মহত্যা করার চেষ্টা করেছে? সেও আত্মহত্যা করার চেষ্টা করেছে। এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের সহযোগিতাতে, তাকে হসপিটালে পৌঁছানো হয়েছে। হসপিটালে পুলিশ পোস্টিং দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছে। কী কারণে এই ঘটনা ঘটে থাকতে বলে আপনার মনে? ওগুলো মানে কোনোরকম কোনো আইডিয়া নেই, মানে এমনি নর্মাল ছিল আমাদের সাথে মেলামেশা। এই দুদিন আগে অবধি আমাদের পুজো ছিল, সব ভাষণ ছিল, সব একসাথে আমরা এখানে বসে গল্প করেছি, ক্যারাম ট্যারাম খেলেছি, একদম সব সুস্থ স্বাভাবিক নর্মাল। হঠাৎ করে আজকে সকালবেলা শুনতে পেলাম যে এরকম। ছেলেটা কি স্বাভাবিক? ছেলেটা কি স্বাভাবিক মানসিকভাবে? মানসিকভাবে স্বাভাবিক বলতে ওর একটুখানি শারীরিক কষ্ট ছিল, লিভারের প্রবলেম ছিল, সেই জায়গাতে তো ট্রিটমেন্ট চলছিল বাইরে। কী করতো? কোনো পেশার সঙ্গে? পেশার সাথে যুক্ত বলতে উনি প্রাইভেট টিউটর, সায়েন্স গ্রুপের টিউটর, আর টিউটর বলতে বেশ ভালো নাম ডাকায় সঙ্গে এরকমই। আর বাবা মা? বাবাই মানে কী বলবো, আশ্রম টাশ্রমের সাথে যুক্ত ছিল, মা এমনি হাউস ওয়াইফ। বোন কিছু করতো না, বোনেরও বিয়ে হয়ে গেছিলো, বোন সেখানে হাউস ওয়াইফ ছিল। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল বোধ হয় ঝাপার নামা। এটা তো রাজবাড়ি আমাদের, এখানে কি থাকতেন? না, ভাড়া আছে প্রায় 40 বছর হতো ভাড়া আছে। আমি জানো তো দেখে আসছি যে এনারা এখানে ভাড়াই রয়েছে, এখানেই থাকছে। এখানে আদি বাড়ি কত জানো? আদি বাড়ি তারকেশ্বর শুনেছি, তারকেশ্বর শিল্পী, আর শিল্পী মোহন আদি বাড়ি খুব পপুলার বাড়ির ছেলে ছিলেন। আর ওনার নিজেরও খুব নামডাক ছিল, উনি ভাড়া হয়েছিলেন। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। নামটা একটু আমার নাম শুনে নিয়েছি।